এই কোশ্চিন আমার আনসার হচ্ছে অল অফ দা যে আমার চেঞ্জ ইন ডিমান্ড ডিমান তাহ মুখ্যত ডিম যেতে ফ্যাক্টর যেন ইনফ্লুয়েস করতে ডিমান্ড কু প্রভাবিত করতে সেবর্তন হলে আমার ডিমান্ডের পরিবর্তন হয়ে থাকে হলে আপনার গোটে প্রশ্ন রয়েছে চেঞ্জ ইন ডিমান্ড মানে চাহিদার পরিমাণে পরিবর্তন কেতবে কমেন্ট বক্স জরুর কমেন্ট করবে আমার রয়েছে

আমার আনসার কমে বা বে দেখুন এই প্রশ্ন আপনার কনফিউজ লাগি শুণত মানে প্রাইস প্রথমে ইনক্রিজ কলা। প্রাইস যেত ইনক্রিজ প্রথমে করুছে তাহলে নিহত ভাবে আমার ডিমানিজ কিংবা হ্রাস নিহত ভাবে ঠিক সেইভাবে ভাবে দুইটি অপশন রয়েছে এবং এই দুইটি অপশন রে পিল কিংবা সমস্যার সেমুখীন হয়ে থাকে

সো অপশন এ রয়েছে লাক্সারিয়াস কনজাম্পশন মানে আড়ম্বর পূর্ণ উপভোগ একসেপ্টেশন অফ প্রাইস চেঞ্জ মানে সমজাতীয় দর পরিবর্তন প্রত্যাশা তারপরে হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশন মানে জরুরি কালীন অবস্থা এবং অল অফ দা এবভ উপরোক্ত সমস্ত তাহলে আপনাদের সময় স্টার্ট নাও তাহলে এই কোশ্চেন আমার আনসার হচ্ছে অল অফ দা এবভ এ সমস্তক দ্বারা কোন হইতে আমরা

তারপরে রয়েছে নন অফ দ্য এবভ উপরোক্ত মধ্যে কোনসি নহে তাহলে আপনাদের সময় স্টার্ট নাও সো এই কোশ্চেন আমার অ্যানসার হচ্ছে সোম ফ্যাক্টর ফিক্স এন্ড সোম ফ্যাক্টর ভেরিয়েবল হই থাই স্বল্প কালরে কিবা শর্ট রন রে নেক্সট কোশ্চেন হারাহারি পরিব এভারেজ কস্ট ডেক্স আমি এভারেজ কস্ট কাহাকু কই পারিবা

ডিমিনেশিং মার্জিনাল ইউটিলিটি বলি কোয়া যায় না সম সীমান্ত উপযোগিতা সূত্র কিংবা ল অফ ইকুই মার্জিনাল ইউটিলিটি কিংবা চাহিদা সূত্র ল অফ ডিমান্ড কোয়া যায় কিংবা এর মধ্যে কোনাসি ন হয় তাহলে আপনাদের সময় স্টার্ট নাও তাহলে এই কোশ্চেন আমাদের অ্যানসার হি সম উপযোগিতা সূত্র কিংবা ল অফ ইকুই মার্জিনাল ইউটিলিটি কো আমি প্রতিস্থাপন সূত্র বলি মধ্যে কই থাও

कॉन्टैक्ट करी पारिबी सो so, आज रो वीडियो में एथिरे एंड करूची जय हिंद जय भारत